আগামীকাল নীল পুজো, ভগবান শিবের পুজোর অন্যতম উপকরণ আকন্দ ফুল। সেই ফুলের যোগান অব্যাহত রাখতে অনেকটা ঝুঁকি নিতে হয় ফুল চাষিদের। আসুন দেখে নিই কিভাবে চলে গোটা প্রক্রিয়া। বুড়ো শিব নাকি অল্পেই সন্তুষ্ট, কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। তবে বুড়ো শিবকে খুশি করতে খুব একটা কষ্ট করতে হয় না। তার পুজোর ফুল রাস্তার ধারে রেললাইনের ধারেই পাওয়া যেত, কিন্তু বর্তমানে তা আর সহজলভ্য নয়। কেষ্টর মতো শিবকেও কষ্ট করেই বর্তমানে খুশি করতে হয়। বর্তমানে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বাবার ফুল আকন্দের চাষ। আর কয়েকদিনের অপেক্ষা, দরজায় কড়া নাড়ছে বাংলার নতুন বছর, তার আগে সংক্রান্তি, চড়ক, আর আগামীকাল নীল পুজো। শিবের পুজো আকন্দ ফুল ছাড়া প্রায় অসম্পূর্ণ। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের পাঁচপোতা এলাকায় শতাধিক কৃষক আকন্দ ফুলের চাষ করছেন। বেশ পরিশ্রমের পাশাপাশি অনেকটাই ঝুঁকিপূর্ণ এই ফুলের চাষ। বেকায়দায় আকন্দের আঠা চোখে লেগে গেলে চোখ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে, শরীরে আঠা লাগলে সেখানে ঘা হয়ে যেতে পারে। তাই এই গরমেও চোখ মুখ বেঁধে ফুল তুলতে হয়। সপ্তাহে আসি, একটা দেড়টা টাকাতে আমরা তুলি, এবং ফুল তুলিয়ে পয়সা হয় আমাদের হয়তো 200-250, এরকমই হয়। মানে সপ্তাহ থেকে দেড়টা টাকা, চোখ মুখ ঢাকা, আঠা চোখে লাগলে মুখে লাগলে মুখে ঘা হবে, চোখে বলি চোখ নষ্ট হবে, তার জন্য করে আমরা চোখ মুখ ঢাকি, চোখে চশমা দিয়ে আমরা ফুলটা তুলি। আর মুখটা ঢাকা থাকে, ওই মুখ ওই আঠা লাগলে ঘা হয়, এবং হাতের পেপার দিয়ে তুলি, ওই আঠাটা লোকে টোকে লাগলে লোক পচিয়ে ঘা হবে, এই কারণে আমরা এত ঢাকাঢুকু করি আমরা তুলি। সাতটাই আসে, একটা দেড়টা, কিন্তু এ কোনো নিয়ম নেই। ঝুঁকিপূর্ণ এই কাজে যারা ফুল তোলেন তারা 20 টাকা প্রতি বালতি হিসাবে পান। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 5 থেকে 7 বালতি ফুল তোলেন শ্রমিকেরা। দৈনিক 150 থেকে 175 টাকা রোজগার। হয়তো 3 বালতি হয় না, 5 বালতি, 6 বালতি, এরকম যখন যেরকম হয়। কিন্তু আমাদের জনের দাম হয়তো 200-150-300। এই সারাদিনই মানে 7টার থেকে ওই একটা এরকম টাইম। আমদানি ও বিক্রয়ের হার আকন্দ ফুলের ক্ষেত্রে অবশ্য সমানুপাতিক নয়। লকডাউনের পর অনেক কৃষক আকন্দ ফুলের চাষ শুরু করেছেন, যার ফলে ফুলও আগের থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে। চৈত্র বৈশাখ মাসে আকন্দের চাহিদা বেশি থাকলেও সারা বছর এই ফুলের তেমন চাহিদা থাকে না। শিবের বারগুলিতেই টুকটাক যা বিক্রি হয় এই ফুল, সারা বছর তেমন লাভ হয় না আকন্দ ফুল চাষিদের। আর বর্তমানে এত চাষি আকন্দ ফুল চাষ করায় বিশেষ দিনগুলিতেও সকলের বিক্রি কমেছে অনেকটাই। আগামীকাল নীল পুজো, ইতিমধ্যেই বাজারে আকন্দ ফুল সহ নীল পুজোর অন্যান্য সামগ্রী, বেল, খেজুর, আতা সহ অন্যান্য সামগ্রী সাজিয়ে নিয়ে বসেছেন দোকানিরা। কেনাকাটাও শুরু হয়েছে। নিজের জমিতে আকন্দ চাষ করেছেন গাইঘাটা এলাকার বাসিন্দা অমর ঘোষ। এ বিষয়ে তিনি বলেন, আমি 5 বিঘি জমি চাষ করি। সারা বছর আমাদের এই শিব পুজোই ভালো বেসে কেনা হয়, আর এই নীল পুজো চড়ক পুজোই ভালো বেসে কেনা হয়। ফাল্গুন মাসের থেকে এই চৈত্র মাস 30-এ চৈত্র অবধি বেসে কেনাটা ভালো হয়, কিন্তু এবছর বাজার খুব খারাপ, বিক্রি বাটা নেই একদম, খরচের পয়সা তাই হচ্ছে না। ফলন আগে মাঝে ছিল ভালো, এখন আর কম হয়ে গেছে ফলন, কিন্তু তবু যা আছে মোটামুটি ভালোই আছে ফলন, কিন্তু বিক্রি নেই, ফুলে লস হয়ে যাচ্ছে। কারণ আমদানি হয়ে যাচ্ছে প্রচুর, প্রচুর লোক এই লকডাউনের পরের থেকে সব এই চাষে চলে এসেছে, আকন্দ চাষে চলে এসেছে, মালের আমদানি বেশি, বাইরে যাচ্ছে না সেইভাবে। আমরা এই তুলছি, এই এখন 12টা অবধি তুলবো, তুলে কালকে সকালে ঠাকুরনগর বিক্রি করবো। এই মাল আবার ফুল আবার গাঁথাতে হবে, গাঁথিয়ে কালকে সকালে ভোরবেলা নিয়ে যাবো ঠাকুরনগর, যেয়ে ওখানে বিক্রি করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।